সাবস্ক্রাইব করুন ডিপটোটেকে, ক্লিক করুন বেল আইকনে। টেকনোলজি রিলেটেড ভিডিও সবার আগে বাংলায় দেখার জন্য। হ্যালো ফ্রেন্ডস, ডিপটোটেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য এমন একটা অ্যাপস নিয়ে হাজির হয়েছি যেটা হলো আপনাদের কল ব্ল্যাকলিস্ট করতে পারবেন খুব সহজে। অনেকে অনেকের ফোনে হয়তো কল ব্ল্যাকলিস্ট অপশনটা খুঁজে পান না, কিংবা অনেকের ফোনে দেওয়া থাকে না। তো এই জন্য আমার এই অ্যাপসটা আমি নিয়ে এসেছি আপনাদের সামনে। এই অ্যাপসটা আমি গুগল প্লে স্টোর লিঙ্ক আপনাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা এখান থেকে যেটা করতে হবে, দেন যে নাম্বারটা অ্যাড করতে হবে, ওই নাম্বারটা যে জাস্ট এখান থেকে অ্যাড করে নিতে হবে। তো আমি এখানে একটা জাস্ট প্রুফ হিসাবের জন্য আমি দেখেন আমার নাম্বার থেকে ওরা এই আমার ফোন দিচ্ছি, দেখতে পাবেন আমার নাম ঠিকানা উঠবে। সো দেখতে পাচ্ছেন আমার নাম ঠিকানা শো করতেছে। তো এখন আমি যাইবো এই নাম্বারটাকে প্লে লিস্টে করার জন্য। তো আমি এখানে জাস্ট অ্যাডে ক্লিক করবো, দেন আমি চলে যাবো এখানে। ওরা আমাকে বলবে যে আমি মেসেজ থেকে মানে নাম্বারটা নিবো না কন্ট্যাক্ট থেকে না কল লগস থেকে। তো আমি কল লগে ক্লিক করলাম, দেন এখান থেকে আমার এই যে নাম্বারটা আমি নাম্বারটা অ্যাড করে দিলাম। দেখেন এখানে আমার নামটা শো করতেছে, এর মানে আমি প্লে লিস্টে আছি। তো এখন আমি আপনাদের ফোন দিয়ে অডিওটা শুনিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি কী বলে, কেউ ফোন রিং ঢুকছে কি ঢুকছে না। এখন ব্যস্ত আছে, এর মানে আপনারা দেখতে পেলেন যে এখান থেকে আপনার যে কাউকে সহজে হয়ে গেল জাস্ট এখানে ক্লিক করে রাখবেন, এখান থেকে ডিলিটে ক্লিক করে দিবেন, তাহলে ওই নম্বরটা রিমুভ হয়ে যাবে। ওই নম্বরটা আপনাকে ফোন দিলে আপনার ফোনটা আসে ঢুকবে। তো আশা করি বন্ধুরা এই অ্যাপসটা আপনাদের উপকার আসবে। এবং এইরকম আরও যদি অ্যাপস আপনারা পেতে চান তাহলে অবশ্যই ডিপটোটেকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এইরকম আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ধন্যবাদ, জয় বাংলা।